নবকৃষ্ণ ভট্টাচার্যের সেই বিখ্যাত ছড়ায় পিপীলিকা বলেছিল, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজছি তাই। কিন্তু গরিবের কষ্টের খাদ্য যদি দুর্নীতির পিপীলিকায় খেয়ে যায়, তাহলে কোতোয়ালকে ডাকতে হয় বই কি? আজ রেশন দুর্নীতিতে ইডির চার্জশিট চমকে দেওয়ার মতো একটার পর একটা তথ্য সামনে রাখছে, আর সেই নিয়েই আজ এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন থাকবে। এখনো পর্যন্ত 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে, তবে গোটা দুর্নীতি আরও 100 কোটি টাকার। এর মধ্যে 36 কোটি গেছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। রেশন দুর্নীতি নিয়ে চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। ভোটের আগে অস্বস্তি আরও বাড়ল তৃণমূলে। দ্বিতীয় প্রশ্ন, এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে 33 কোটি টাকা, তার মধ্যে 22 কোটি জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে। চার্জশিটে উল্লেখ ইডির। এই দুর্নীতির গোটা হিমশৈলের খোঁজ মিলবে কবে? তৃতীয় প্রশ্ন, ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনার আড়ালে 450 কোটি টাকার দুর্নীতি বালু ঘনিষ্ঠ বাকি বুড়ে। এই বছরের অক্টোবর মাস পর্যন্ত রেশনে চলেছে দুর্নীতি। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ইডির। দুর্নীতির ঘুণ পোকারা কি এখনও লুকিয়ে আছে ওই খাদ্য দপ্তরে? চতুর্থ প্রশ্ন, সম্পত্তি নিয়ে বিপুল নথি দিয়েছেন অভিষেক রুজিরা। হাইকোর্টে জানালো ইডি, বেশিরভাগ সম্পত্তি তো 2014 সালের পর। নিয়োগ দুর্নীতি হয়েছে ওই একই সময়ে, বললেন বিচারপতি অমৃতা সিনহা। কোন দিকে গড়াচ্ছে জল? পঞ্চম প্রশ্ন, 19শে ডিসেম্বর আলোচনায় বসছে ইন্ডিয়া জোট। পরদিনই বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পুরোটাই মোদি দিদি সেটিং, আক্রমণে সিপিএম আর কংগ্রেস। ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যেই তাহলে পরস্পরকে অবিশ্বাসের পরিবেশ। ষষ্ঠ প্রশ্ন, দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূলের প্রয়াত সাংসদ তাপস পালের স্ত্রী ও কন্যা। বললেন বিপদের দিনে পাশে দাঁড়াননি মমতা, পার্থ, জ্যোতিপ্রিয়, ফিরাদ, মলয় ঘটকরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রাক্তন সাংসদের পরিবারের বয়ানে বিড়ম্বনা বাড়ল শাসকে। তবে শুরুতেই আপনাদের দেখাবো কি মারাত্মক দাবি করা হয়েছে আজ ইডির চার্জশিটে এই রেশন দুর্নীতিকাণ্ডে। দেখুন, রেশন দুর্নীতিকাণ্ড নিয়ে আদালতে প্রথম চার্জশিটে বিস্ফোরক দাবি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনো পর্যন্ত 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে, তবে গোটা দুর্নীতি আরও 100 কোটি টাকার। 36 কোটি টাকা গেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। দুটি সংস্থার মাধ্যমে ভুয়ো কৃষকদের কাছে ধান দুর্নীতি টাকা পৌঁছে দিয়েছিলেন ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। তাতে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে 400 কোটি টাকা। এখানেই শেষ নয়, গত অক্টোবর মাস পর্যন্ত রেশনে দুর্নীতি চলেছে বলেও চার্জশিটে দাবি করলো ইডি। তাহলে বাকি কোটি কোটি টাকা কোথায় গেল সেটাই খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছেন ইডির তদন্তকারীরা। আপনারা পিসি কে জিজ্ঞেস করুন, পিসি বলেছে না বালু এগুলো করতে পারে না। চার্জশিট দেওয়ার পরে পিসি কে জিজ্ঞেস করুন, পিসি এইটা দিয়ে যাবে না ওইটা দিয়ে যাবে, পিসি তো চার্টার ফ্লাইট চালে চলে না। করোনাকালে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বহু জায়গায় রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। বছরখানেক আগে তা নিয়ে এফআইআর দায়ের করে ইডি। সেই মামলায় গত 11ই অক্টোবর কলকাতা লাগোয়া, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ায় মোট 12টি জায়গায় হানা দেয় ইডি। 3 দিন 55 ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর 14ই অগস্ট গ্রেফতার করা হয় মন্ত্রী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একাধিক চালকল আটাকলের মালিক বাকিবুর রহমানকে। এর কয়েকদিন পরই 26শে অক্টোবর প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। 27শে অক্টোবর গ্রেফতার করা হয় জ্যোতিপ্রিয়কে। কিন্তু বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়র মধ্যে কী সম্পর্ক ছিল? মঙ্গলবার আদালতে 168 পাতার প্রথম চার্জশিট জমা দিয়ে ইডির তরফে দাবি করা হয়েছে যে 100 কোটি টাকার দুর্নীতির তথ্য প্রমাণ এখনও পর্যন্ত তারা পেয়েছে, তার মধ্যে 36 কোটি টাকা পৌঁছে গেছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে। 36 কোটির মধ্যে 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, বাকি 14 কোটি টাকার খোঁজ চলছে। লালু যাদবের চারা ঘোটালায় যা যা চার্জশিটে যে যে ধারা ইন্ডিয়ান পেনাল কোডে এবং সিআরপিসি লাগানো হয়েছিল, সেই সব ধারা মমতার বিরুদ্ধে লাগে তন্ত্রটা ঠিকমতো হলে। কারণ যে যার এটা দেখার কথা, যিনি এটা রেখেছিলেন, যিনি এটা দেখতেন, মুখ্যমন্ত্রী তো দায় আছে, এটা ক্যাবিনেট চারটা। কোনো এজেন্সি যখন চার্জশিট জমা দেয়, এই চার্জশিটগুলিকে ধ্রুব সত্য ধরার কোনো কারণ নেই। যখন ট্রায়াল ক্রমশ প্রত্যেকটা পর্বে যাবে তখন আসল বিচার হবে। ইঙ্গিতপূর্ণভাবে রেশন দুর্নীতি চার্জশিটে খাদ্য দফতরের এক আইএএস অফিসারের বয়ানের কথা উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, আমির দত্ত, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠান আমায় শুরু করতে হবে সেই মানুষটাকে দিয়ে যিনি গতবার মানে এই অনুষ্ঠানে তার লাস্ট অ্যাপিয়ারেন্সে এসে বলেছিলেন যে ইডি সিবিআই গ্রেফতার করে কিন্তু চার্জশিট দিতে পারে না।
আর আজকে দেখা যাচ্ছে যে রাজ্যের বর্তমান বনমন্ত্রী এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের 47 দিনের মাথায় ইডি চার্জশিট দিল। অবশ্যই বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু করব, কিন্তু বৈশ্বনাথদা কোনো ইডির দাবি নয়, ইডি সূত্রে নয়, একেবারে আদালতে চার্জশিট দিয়ে ইডি বলছে, এক, কয়েকশো কোটি টাকার দুর্নীতি, যার মধ্যে 100 কোটি টাকার দুর্নীতির প্রমাণ ইতিমধ্যে ইডির হাতে আছে, এক। দুই, ইডি উদ্ধার করেছে 33 কোটি টাকা। তিন, শুধু রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে উদ্ধার হয়েছে 22 কোটি টাকা। চার, শুধু মন্ত্রী নিয়েছিলেন 36 কোটি টাকা, যার মধ্যে 22 কোটি রিকভার্ড। এরপর অবশ্যই প্রথম প্রশ্ন থাকবে, এরপর কী বলবেন বৈশ্বনাথদা? না, আপনি ইডি চার্জশিট দিয়েছে মানে কি এটা আপনি বেদবাক্য ধরে নিচ্ছেন? না, দেখতে হচ্ছে না, আদালত বিচার করবে, কিন্তু আপনি আগের দিন বলেছিলেন যে গ্রেফতার হয় চার্জশিট হয় না। আমি এইটাই বলেছি এবং যেটা আজকেও বলছি যে 2014 সালের মামলায়, সারদা মামলায় এখনও ফাইনাল চার্জশিট দিতে পারেনি, এটা 2023 ডিসেম্বর হয়ে গেছে। নারদা মামলা 2016, এখনও পর্যন্ত তার ট্রায়ালের কোনো বিষয় নেই। আমি আপনাকে বলছি এই চার্জশিটটা তো আমার যেটুকু মনে হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিটের একটা প্রভিশন ওরা খুলে রাখে। না না, অবশ্যই সে তো অনগোয়িং ইনভেস্টিগেশন। এবার এই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু আমরা যেহেতু ফৌজদারি কোর্টে ওকালতি করি, প্রতিটা ক্ষেত্রে প্রসিকিউশন সাইড থেকে, ইনভেস্টিগেটিং অথরিটি থেকে নেই। এই মামলাগুলোতে আমরা দেখছি এই যে আমরা যেটা বলতে চাইছি যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই মামলাগুলো করা হচ্ছে, কারণ এই সাপ্লিমেন্টারি চার্জশিটের ইনভেস্টিগেশন প্রসেসটা চলছে বলে খালি আটকে রাখার জন্য এটাকে করা হয়। এবং দিনের পর দিন আপনি দেখবেন যে যেহেতু 10 বছরের ট্রায়াল শুরু করতে পারিনি, এবং এই মামলাও আপনি দেখবেন যে ট্রায়াল, আপনি তো চার্জশিট মানে তো প্রমাণ হয়ে গেল না, না প্রমাণ হয়ে গেল না, কিন্তু কিন্তু চার্জশিট আপনি পলিটিক্যাল বসের কাছে হলো, আমি বলছি বৈশ্বনাথদা চার্জশিট তো মানে তা চার্জশিট, তারপর ট্রায়াল, আদালত কি বলল সেটা তো একটা পার্ট, কিন্তু আপনি দল বা আপনারা 2015-16 সালে নির্বাচন কমিশনকে যে মানুষটি হলফনামা দিচ্ছেন, জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা রাখার হিসেব হচ্ছে 45,000 টাকা, মাত্র 45,000 টাকা, এই রিপিট। সেখানে পরের বছর দেখা যাচ্ছে সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে 6 কোটি টাকা। এ তো ইডি, চার্জশিট, আদালত, বিচার, ট্রায়াল সব পরের ব্যাপার বৈশ্বনাথদা, এ তো দলের দেখার কথা আগে। মানে আপনি এখানে বসে যে বলে দিচ্ছে, না না, আমি বসে বলে দিচ্ছি না, উনি হলফনামা দিয়েছেন, হলফনামা দিয়েছেন, পাবলিক ডকুমেন্ট। না, যদি এটা অ্যাব্রাপ্টলি বেড়ে থাকে, হ্যাঁ, তা আমাদের দেশের যে আয়কর দপ্তর আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে, সে তো প্রতি বছর আপনার ইনকাম ট্যাক্স ফাইলে তার রিটার্ন সাবমিট করে। যদি কোনো সালে অ্যাব্রাপ্টলি কারুর রোজগার বেড়ে গিয়ে থাকে, তাহলে আপনার দলের নামই তো তৃণমূল কংগ্রেস, যারা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিল না যে প্রত্যেক নেতা কর্মী, মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি নির্বাচিত তারা তো বটেই, তাদের দলের কাছে তার সম্পত্তির হিসেব দিতে হবে, তৃণমূল কংগ্রেস তো করেছিল। আলোচনার বিষয়বস্তু হলো একটা চার্জশিট জমা পড়েছে, যে চার্জশিট, আপনাকে চার্জশিট নিয়ে প্রশ্ন করলে আপনি তাতে আর উত্তর দেবেন না, সম্পত্তি নিয়ে, যেটা পাবলিক ডকুমেন্ট, যেটা নির্বাচন কমিশনকে ভদ্রলোক হলফনামা দিচ্ছেন, সেটা নিয়ে বলছেন যে আইটি দেখবে, দল কি করলো তাহলে? না, এবার আপনার দলই তো, আমি বলছি সাধুবাদ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে, যে এই তো একটা দল পাওয়া গেছে যারা বলছে যে নিয়মিতভাবে নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধিদের সমস্ত সম্পত্তির খতিয়ান স্ক্যানিং হবে দলের তরফে, তো আপনারা ঘোষণা করেছেন, করেননি তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পত্তির হিসাব করছেন আপনি? আমি করছি না, আমি করছি না, আপনারা প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আপনারা করবেন, যে ভারতবর্ষের এতগুলো রাজনৈতিক দল আছে তাদের একটু সম্পত্তির হিসাবটা দিতে বলুন না। আচ্ছা, ধরে নিন ভারতবর্ষের সবকটা রাজনৈতিক দল দুর্নীতিগ্রস্ত, তৃণমূল দুর্নীতিগ্রস্ত হবে কেন? তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখনো পর্যন্ত 1 ইঞ্চি কোনো জায়গায় প্রমাণিত করতে পারেননি, কিন্তু গত 5 বছর ধরে, 10 বছর ধরে আমি কিছু বলছি না, দেখুন যারা আছে 2016 সালে দিয়েছেন, আদালতে কিছু প্রমাণ হচ্ছে না, আদালতের কথা যখন হলো আমি ফিরদোসের কাছে যাব। ফিরদোস, আমি আবার একেবারে প্রসঙ্গে আসি, যে তৃণমূল কংগ্রেস প্রতিদিন দ্রুত চার্জশিট দাবি করত, যে তদন্তের গতি নিয়ে নানা প্রশ্ন আমরা সবাই তুলতাম। আজকে দেখা যাচ্ছে যে বালুবাবু গ্রেফতারের 47 দিনের মাথায় প্রথম চার্জশিট ইডি জমা দিল। 6 কোটি টাকার দুর্নীতি, দুটো মূলত অংশ, একটা হচ্ছে সরাসরি রেশন দুর্নীতি, আরেক
আরেকটা যেটা যথেষ্ট বড় টাকার অঙ্কটাও ইডি আজকে বলে দিচ্ছে যে ন্যূনতম সহায়ক মূল্যে বহুবার স্টুডিওতে আলোচনা হয়েছে যে ধান কেনা নিয়ে দুর্নীতি, এখনই ইডি বলছে যে 100 কোটি টাকা দুর্নীতির প্রমাণ ইডির হাতে। দেখুন, চার্জশিট হচ্ছে যে তদন্তকারী সংস্থার ফাইনাল রিপোর্ট, এবং আমি মানে এই যে চার্জশিট না ফাইল করলে কী হয়, এখানে আমরা আইনজীবীও আছি অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ অফিসারও আছেন, আমরা জানি যে চার্জশিট না ফাইল করলে কিন্তু যারা ওই অভিযুক্ত তারা কিন্তু বেশি সুবিধা পেয়ে যায়। যাই হোক না কেন, তো চার্জশিট আজকে ফাইল হয়েছে, এটা 100 কোটি টাকা না, অঙ্কটা অনেক বেশি বাড়বে, আপনি আমি প্রত্যেকেই বুঝতে পারছি অঙ্কটা কেন বাড়বে, এটা বুঝতে পারছি কেন, ওই যে কিছুক্ষণ আগে এবিডিভিটার কথা বলছিলেন না, আমি শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের এবিডিভিটার ওই 2006 2011 2016 তার দেওয়া এবিডিভিট, অন্য কারণ না, আমি শুধু জাস্ট একটু ক্যালকুলেশন করছিলাম যে সম্পত্তির বৃদ্ধি কত হতে পারে, প্রথমে 5 লাখ, 5 লাখ থেকে 80.26 লাখ, দেন 1.51 crore, আপনি শুধু 2006 কে একটা বেস ইয়ার ধরুন, যে বেস ইয়ার ধরে আপনি ক্যালকুলেশন করুন যে লাস্ট বিধানসভা, সেই লাস্ট বিধানসভায় জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তির বৃদ্ধি কত পার্সেন্টেজ হয়েছে, 16,500%, মানে ভাবতে পারেন, রাজ্যের তার একমাত্র কাজ কি ছিল, কিন্তু আমরা তো প্রায়শই ভালোভাবে দেখেছি অভিযোগ তো তৃণমূল জয়সার সম্পত্তি, একদম জয়সার ক্ষেত্রে আমি অভিযোগ করব তখন ঠিক আছে, কিন্তু যেই জ্যোতিপ্রিয় মল্লিক আসবে তখন ঠিক নেই, ও তখন আপনি প্রশ্ন করতে পারবেন না। এবার বলি, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, এবার আসছি, এবার বলি ছদ্মবেশে না, আমি একদম আমার বেশেই আসি, কোনো চিন্তা করবেন না। তো যাই হোক না কেন, এবার আমাদের প্রসঙ্গে ফিরে আসছি। আচ্ছা, খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে, খাদ্য দপ্তরে মূলত কী কী ধরনের দুর্নীতি হতে পারে, একটা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস যে কথা বললেন, দ্বিতীয় হচ্ছে যে ধরুন যে কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া উচিত সেই কোয়ালিটির প্রোডাক্ট দেওয়া হচ্ছে না, অর্থাৎ কোয়ালিটির কোয়ান্টিটির পরিবর্তন, এই মূলত এই তিন ধরনের হতে পারে। আর হচ্ছে যারা বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারি লিস্টের ম্যানিপুলেশন, অর্থাৎ যে ধরুন মারা গেছে তার নামেও রেশন উঠে যাচ্ছে, তো এইগুলো কখনোই সরকারি ব্যবস্থাপনায় যদি তাদের সঙ্গে না থাকে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে ওই একটা বাকি বুট দ্বারা আপনি মনে করেন এই রেশন দুর্নীতি টোটালটা ঘটে গেছে, এই রাজ্যের প্রতিটি জেলায় জেলায় ব্লকে ব্লকে বাকি বুট পাবেন, এই তদন্ত চাষিদের অ্যাকাউন্ট আজকে বারবার চাষিতে পাতায় পাতায় উল্লেখ আছে, উনি যে বলছিলেন না সাপ্লিমেন্টারি এভিডিভিটের কথা, এখন তো বাকিপুর আর জ্যোতিপ্রিয় পাওয়া গেছে, এই যে ব্লকে ব্লকে যে বাকিপুররা আছে, জেলায় জেলায় যে বাকিপুররা আছে, সেগুলো সাপ্লিমেন্ট, এগুলোই চান যে জেলায় জেলায় ধরা পড়ে। আমি বলছি এই তদন্তটা রাজনৈতিক পলিটিক্যাল মাস্টারদের কথাই হচ্ছে, কারণ এই ধরনের চার্জশিট দেওয়ার পরেও জায়গা খুলে রাখা হয় 173-তে, যাতে আবার ফার্দার একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়, এটাকে লেন্দি করা যায় কাউকে কাস্টাডিতে আটকে রেখে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে কিন্তু যে আপনি কাস্টাডিতে রাখার তখনই প্রয়োজনীয় যদি ট্রায়াল আপনি করতে পারেন, ট্রায়াল কমপ্লিট করুন, আপনি চার্জশিট দিয়ে আপনি যে কথা বললেন হুবহু জ্যোতিপ্রিয় মল্লিক একদিন বললেন যে গভীর চক্রান্ত করছে বিজেপি, করেছে শুভেন্দু, করিয়েছে ভারতীয় জনতা পার্টি করেছে, আবার 3 নভেম্বর তিনি বলছেন যে অবশ্যই দল সঙ্গে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানে ঘটনা, এই এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দেন। আপনি তো মানে সবটাই টার্গেট করছেন তৃণমূল, না না বোঝাই যাচ্ছে না, এটা জ্যোতিপ্রিয় মল্লিক আপনার এখনো বনমন্ত্রী আছেন, তিনি এটা বলেছেন। আমি একটা কথা বলছি, আমরা না এই এই ধরনের মামলা বহু দেখলাম, ঠিক 2014 সাল থেকে সারদা মামলা শুরু হয়েছে, 2024 পর্যন্ত ফাইনাল চার্জশিট হয়নি, আরো অন্যান্য মামলায় কোনো ফাইনাল ফর্মে চার্জশিট হয়নি, ওই সাপ্লিমেন্টারি চার্জশিট, ঠিক, কিন্তু আপনি বলছেন এই বিপুল আইনি অভিজ্ঞতা নিয়ে আপনি জামিন করাতে পারলেন না, মানে দল এখনো কারুর জামিন করাতে পারলো না, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, কারুর জামিন হলো না, মানে কোর্টকেও কি বোঝানো যাচ্ছে না, কোথায় সমস্যাটা, কোর্ট তো নিশ্চয়ই প্রতিহিংসা পরায়ণ নয়, বলুন তো, জুডিশিয়াল অর্ডার তিনি জুডিশিয়ারি তারা বিবেচনা করবেন, নিশ্চিতভাবে তারা বিবেচনা করে, এর আগেও অনেক মামলায় তারা পরে দিয়েছেন বেল, দিয়েছেন, এরকম না যে বেল কাউকে দেওয়া হয়নি, কিন্তু এটা ঘটনা হলো যে আপনি যাদের সেন্ট্রাল এজেন্সিদের ব্যাপারে বারবার যেটা বলবার চেষ্টা করছি,
আপনি নাম করে করে বলছি তো অজিত পাওয়ারকে জেলে ঢোকানোর কথা ছিল, সে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়ে গেছে, হেমন্ত বিশ্ব শর্মা রোজভ্যালির প্রাইম অ্যাকিউজড অসমের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এখানে শুভেন্দু অধিকারী হাতে করে টাকা নেওয়া বিজেপি পার্টি অফিস থেকে টাকা নেওয়া বিরোধী দল, তার আগে দ্রুত একবার পরিবার নিয়ে কথা হলো, একেবারে পরিষ্কার সেটা হচ্ছে যে এই মামলায় এই চার্জশিটে কিন্তু আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের উল্লেখ করা হয়েছে, এর আগে একেবারে স্বচ্ছতার সঙ্গে আমরা তার পরিবারের তার কন্যার সঙ্গে প্রিয়দর্শিনী মল্লিকের সঙ্গে কথা বলেছি, তার বক্তব্য একেবারে পাশাপাশি সাংবাদিকতার শর্ত মেনে আপনাদের সামনে তুলে ধরব। চার্জশিটে কী বলা হচ্ছে, কী অভিযোগ, ইডি কী বলছে এবং তার পরিবারের তরফে কী বলা হয়েছে পাশাপাশি। রেশন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর সামনে এসেছিল একের পর এক সংস্থার নাম, তবে মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তিনটি নাম, শ্রী হনুমান রেলগন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। এবার রেশন দুর্নীতি মামলায় মঙ্গলবার আদালতে ইডি যে চার্জশিট জমা দিল তাতেও উল্লেখ রয়েছে একাধিক কোম্পানির নাম। ইডি সূত্রে দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান ও তাঁদের নিয়ন্ত্রিত পাঁচটি করে মোট দশটি সংস্থার নামে চার্জশিট পেশ করা হয়েছে। 12 নভেম্বর আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, তিন ভুয়ো কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকে বসাতে নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্রিয়। মঙ্গলবারও চার্জশিটে একই দাবি করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে 2 কোটি টাকারও বেশি ছিল, সেই টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। এই মিল্ক মালিকদেরকে ব্যবহার করে টাকাকে সাইফন করা হয়েছে এবং এর ম্যাক্সিমাম ভাগটা গেছে হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে। জ্যোতিপ্রিয় মল্লিক তো একা খায়নি, কারণ তার মুখ্যমন্ত্রী, তার নেত্রী বলেছেন একা খাবে না, ভাগ করে খাও। তাহলে ভাগিদার কারা ছিল, মাথায় কাকে কাকে দিয়েছেন? প্রতি সপ্তাহে 2.5 কোটি মানুষের রেশনের টাকা লোপাট হচ্ছে, এই পরিমাণ কোনোভাবেই 15,000 কোটি টাকার কম নয়, তাকে কমিয়ে 100 কোটি করে দেখাবার মধ্য দিয়ে তৃণমূলকে সাহায্য করার একটা মনোভাব অথবা জ্যোতিপ্রিয়কে সাহায্য করার একটা মনোভাব দিল্লির তরফে স্পষ্ট হচ্ছে। নথি মানেই বেআইনি, এরকম কোনো জায়গা দেখতে পাচ্ছি না। যদি কোথাও কোনো দুর্নীতি থাকে নিশ্চিতভাবে সেটা চিহ্নিত হবে, বিচার হবে, তদন্ত হবে, কিন্তু বিজেপি রাজনৈতিক গল্পগুলোকে প্রতিষ্ঠা করার দায়িত্ব নিয়েছে সিবিআই। রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারির পর 27 অক্টোবর আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন, 2015-16 সালে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে থাকা টাকার হিসেবে দেখান 45,000 টাকা, কিন্তু পরের বছরই দেখা যায় সেই টাকার অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে 6 কোটি টাকা। বিস্ময় প্রকাশ করে বিচারক বলেছিলেন, আমার কাছে এটা আশ্চর্যের যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর সম্পত্তি কি করে 1 বছরে 45,000 টাকা থেকে বেড়ে 6 কোটি টাকা হয়ে গেল। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিক নিজের বাড়ির পরিচারক থেকে রাধুনীর নামে কোম্পানি খুলেছিলেন। নিজেকে অপরাধী মনে হয় গোটা পর্বটায়? এখনো অবধি তো না, দেখা যাক। এখনো অবধি কেন বলছেন? আমার কাছে তো আমার জাস্টিফিকেশন আছে, আমি তো রেডি টু ফেস ইন্টারোগেশন, সেই জন্য নিশ্চয়ই আমার সেই সাহসটা আছে বলেই নিশ্চয়ই আমি ইনভেস্টিগেশনটা ফেস করতে চাইছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে 2016 নভেম্বর থেকে 2017 মার্চ পর্যন্ত 3,79,00,000 টাকা জমা পড়েছে, এটা নিশ্চয়ই আপনি জানতে পারবেন। হ্যাঁ, এটার জাস্টিফিকেশনও আমার কাছে আছে। ওই আমি যখন ইডিকে ফেস করব, আমাকে নিশ্চয়ই ডাকা হবে, আমাকে আমি যখন ফেস করব আমি আমার তথ্য নিয়ে যাব। স্বয়ং বিচারক বিস্মিত বিস্ময় প্রকাশ করছেন খোদ এজলাসে বসে যে আপনার মা 1 বছরে 45,000 টাকা থেকে সেই সম্পত্তি কি করে 6 কোটিতে পৌঁছে যায়, সেটাও আবার আমার মায়ের দায়িত্ব, মা নিজে প্রুফ করবে, নিশ্চয়ই তার কাছে সাপোর্টিং ডকুমেন্টস আছে, সেই জন্যই আমার মা বাইরে আছে, ভিতরে নেই। চার্জশিট তো পেশ করা হলো, এরপর চার্জ গঠন, তারপর ট্রায়াল শুরু, শেষ অবধি কি হবে, কার শাস্তি হবে, সেটাই দেখার। ঝিলাম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। আমি কেয়া ঘোষের কাছে আসবো। কেয়া, এই চার্জশিটে আরেকটা মারাত্মক অংশ আছে, সেটা হচ্ছে 2021 সালে খাদ্যমন্ত্রী পাল্টে গেল, রথীন ঘোষ খাদ্যমন্ত্রী হলেন, জ্যোতিপ্রিয় মল্লিক আর খাদ্যমন্ত্রী থাকলেন না, কিন্তু দুর্নীতি কমল না, ছবিটা এক ছটাকও পাল্টালো না। ইডি অফিসিয়ালি তার চার্জশিটে বলছে এই বছর অর্থাৎ 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত খাদ্য দফতরে সমানে এই চূড়ান্ত দুর্নীতি চলেছে, অর্থাৎ আবার বলছি কোনো ইডি সূত্র নয়, চার্জশিটে এইটা বলছে, মন্ত্রী সরে যাচ্ছে, সিস্টেম পাল্টাচ্ছে না।
দেখুন, তার গিয়েও যাওয়া হলো না। আমি কেন বলছি, কারণ এই যে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে সরানো হলো খাদ্য দপ্তর থেকে, খাদ্যমন্ত্রী হিসেবে এলেন রথীন ঘোষ মহাশয়, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে রেখে দেওয়া হলো প্যাডি প্রোক্রিওরমেন্টের ক্ষেত্রে, সেন্ট্রাল প্রোক্রিওরমেন্টের ক্ষেত্রে। গরিব কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে সেই টাকাটাকে ঘুরিয়ে কিভাবে নিজের পকেটে আনা যায়, সেটা তো বালুই ন্যাচারালি তিনি রাস্তাটা তৈরি করে দিয়েছেন। এখানে একটা কিছু গন্ডগোল আছে সুমন, কারণ হচ্ছে দেখুন আমরা জানি তৃণমূলে মানে 25-75 হিসেব চলে, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। মানে আমরা যেটা ইডি মারফত চার্জশিট মারফত খবর পাচ্ছি যে 100 কোটির মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে 36 গেছে, অর্থাৎ 34-36 গড়বড়। সেই কারণেই হয়তো জ্যোতিপ্রিয় মল্লিককে এত তাড়াতাড়ি তাকে ধরা হলো, এটা একটা হতে পারে, একটা পসিবিলিটি। বলছো বলছো টিপ অফ ভেতর থেকেই গেছে, ইডি চার্জশিটে কিন্তু আরেকটা একেবারে অফিশিয়াল পার্ট আছে, সেটা হচ্ছে একজন আইএএস অফিসার একজন আমলার বয়ানের অত্যন্ত সাহায্য হয়েছে এই চার্জশিট তৈরি করার। অর্থাৎ একটা বয়ান অ্যাডমিনিস্ট্রেশনের ভেতর থেকে এসেছে, মারাত্মক কথা। আমি তো বলছি 25-75-75 হিসাব বাইরে চলে গেলেই তো হয়ে যাবে, এখানে তো 64-36 হিসাব দেখতে পাচ্ছি। সুতরাং যখনই এই ব্যালেন্সটা বিগড়ে যাবে, সন্তুলন বিগড়ে যাবে, তখন স্বাভাবিকই ন্যাচারালি ভেতর থেকেই এই তথ্যগুলো আসবে, কারণ বখরার টাকা কম পড়লেই এই তৃণমূল আর কিচ্ছু জানে না, নিজের বকরাটাও নিতে জানে। আরেকটা কথা, আপনি বললেন যে এই ফ্যামিলির পরিবারের দেখুন খুব সাম্যবাদ বজায় রেখেছেন বালু, হ্যাঁ সাম্যবাদ বজায় রেখেছেন। দেখুন নিজে খেয়েছেন, নিজের স্ত্রী নিজের মেয়ে সব জায়গায়, উনি তুলসী চাষ করেছেন বা টিউশন পড়িয়েছেন। আমি তো বলেছিলাম সুমনের শোতে এসে যে আমাকে বলুক আমি বাড়ির সামনে অনেকগুলো তুলসী গাছ লাগিয়ে দেবো, অন্তত কোটি না পড়ে কিছু হাজার কয়েক লাখ যদি রোজগার করতে পারি অন্তত আর কিছু ফিরে তাকাতে হবে না। তো এইটা এই জিনিসটা এই যে এই কোন ম্যাজিকের দ্বারা এই এত টাকা রোজগার, এটাও তো জানতে ইচ্ছে করছে, 45,000 থেকে 6 কোটি, এই যে কোন ম্যাজিক। আর এরা বলছেন দুর্নীতি দুর্নীতি, আমি একটা খালি শেষ কথা বলবো, দেখুন 2021 সম্ভবত বা 22-এ তৃণমূলের 19 জন বিধায়কের জন্য একটা পিআইএল দায়ের করা হয়েছিল এদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হোক। তখন তৃণমূলেরই একজন বিধায়ক স্বর্ণকমল বাবু সাহা তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে যে না হুজুর এই পিআইএল এই তদন্ত যেন না হয়। 19 জনের মধ্যে কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকেরও নাম ছিল। বৈশানন্দ, আমি তো বলছি এরা নানানভাবে নানান কথাতে চেষ্টা করছেন তৃণমূলকে কতটা ম্যালাইন করা যায়। আমি কি ভুল বললাম? এবার উনি তো আমাদের নামে অনেক কিছু বললেন, তো আমি তো আমাকে যদি ওদের নামে বলতে দেয়া হয় তাহলে তো আমি বলতে পারবো, না হলে যদি বলতে না দেয়া হয় বলতে পারবো না। আমাদের দেশের যারা বিজেপি পার্টির তাবড় তাবড় নেতা আছে তাদের অ্যাকাউন্টটা যদি এবার একটু ডিসক্লোজ করা হয়, তারা কিভাবে তাদের টাকা বাড়িয়েছেন, 2014-তে কত হলফনামা দিয়েছেন, 2019-এ কত দিয়েছেন, আবার 2024 আছে, সেটা দেশের মানুষ দেখতে পারবে যে তাদের পারিবারিক সম্পত্তি কতটা বেড়েছে। আর এখানে তো চার্জশিট হয়ে গেছে, চার্জশিটের পরে ট্রায়াল হবে আমরা জানি, এবার ট্রায়ালে আপনি প্রমাণ করুন। গোল গোল করে চার্জশিট ট্রায়াল চার্জশিট ট্রায়াল অদ্ভুত কথা। আপনি তো বলছেন আপনি আপনি বলছেন যে কার কি সম্পত্তি, আপনি তো উকিল মানুষ, লেখা পড়া জানেন তো, যারা ভোটে দাঁড়ায় তাদের সবার যে সম্পত্তি ঘোষিত আপনি দেখতে পাবেন, তো আপনি দেখতে পাবেন এরকম অনলাইন আমরা দেখতে পাচ্ছি। দেখুন যাদের যাদেরকে যাদের যাদেরকে চোর বলেছিল তাদের যাদের কেন গায়ে লেগেছিল 19 জন তিনি এবং তার সঙ্গে আরো 18 জন আপনারা যতই চেষ্টা করুন আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে যাব। ইন্দ্রজিৎ, এক হচ্ছে আবার বলছি যে ইডির চার্জশিটে আরেকটা মারাত্মক পয়েন্ট হচ্ছে খাদ্য দপ্তরে কর্মরত এক আইএস তিনি বলেছেন ইডিকে, কিন্তু আমি বলছি এই চার্জশিট আরও কয়েকটা মারাত্মক বিষয় তুলে ধরেছে। এক হচ্ছে 450 কোটি টাকার একটা ফান্ড তৈরি হয়েছিল ধান কেনার জন্য। কেন এই ফান্ডের কথা বলছি, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে ওই অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ পর্ষদের হাতে এই অধিকার দেওয়া হয়েছিল যে চাষিদের
ইডির চার্জশিটে বলা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট দেখানো হয়েছে। আমি বলছি এইখানে পলিটিক্যাল উইলের কথা চলে আসে, তার কারণ আমাদের মনে রাখতে হবে 2021 সালে ক্যাবিনেটে কিন্তু আর খাদ্যমন্ত্রী থাকছেন না জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু তিনি অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ পর্ষদের চেয়ারম্যান তাকে করা হলো। আমি বলছি এখানেই তো পলিটিক্যাল উইল একদম পরিষ্কার, অর্থাৎ এই নিগমের চেয়ারম্যান হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক এই কাজটা করেছেন। বলছি কোথাও একটা জিজ্ঞাসা চিহ্নটা তো আরও বড় হয়ে যাচ্ছে যে যিনি খাদ্য মানে মন্ত্রী থাকলেন না বনমন্ত্রী হয়ে গেলেন, তিনি এই নিগমের চেয়ারম্যান করা হলো তাকে, কোথায় সন্দেহটা এইখানে সব থেকে বেশি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি তো বললেন অত্যাবশ্যকীয় পণ্য চেয়ারম্যান তিনি আছেন, তাকে মন্ত্রী থেকে সরানো হয়েছে, তার মানে জানতেন যে কিছু একটা ঘটছে, জানার পরে মন্ত্রী রেখেছেন, এমএলএ করেছেন 2000 না উল্টোটা মন্ত্রিত্ব থেকে সরানো হলো, নিগমের চেয়ারম্যান করা হলো। হ্যাঁ সেটা হচ্ছে 2016 সালে যখন ওই নারদার ভিডিও এলো না, তখন বলেছিলেন মুখ্যমন্ত্রী আমি জানলে এদের মন্ত্রিত্ব এদের টিকিট দিতাম না, তারপরে তাদেরকে মন্ত্রী করেছেন। আমি শুধু ওই কথা যাচ্ছি না, আমি আমি এরা তো চোর যোচ্চ চিটিংবাজরা জেলে যাবে একটা পার্ট, কে কত টাকা চুরি করেছে একটা পার্ট, কিন্তু এর ফলে আমাদের রাজ্যে এখন দেখুন প্রতিদিনই গতকাল পরশু সব পেপারই আছে যে কৃষক আত্মহত্যা করছে, সব পেপারই আছে, আমি কোনো বিশেষ পেপার একাধিক আলু চাষির নাম পরিচয় আমরাও দেখিয়েছি দেখিয়েছেন। তো এই যে এখানে আসেন দেখেন, আমি সেদিনও বলেছিলাম এর আগের দিন ভুয়ো কিষাণ কার্ড করে সেখান থেকে তাদের অ্যাকাউন্টে অরিজিনাল কৃষকরা ধানের সহায়ক মূল্য পাচ্ছে না, শুধু তাই নয় এ আসবে তদন্তে আসবে, আমরা এখনও বলেছি যে ভুয়ো রাইস মিল তৈরি করা হয়েছে, ভোলেবম রাইস মিল মানে গরু পাচারের টাকায় ভোলেবম রাইস মিল করে রেশন দুর্নীতি করা হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে না নাকি আমি অন্য জায়গায় ডাকবেন। কিষাণ মান্ডি করা হয়েছে, মান্ডি লেবার চার্জ কাটা হয়েছে, সে টাকা কেউ পায়নি দলের লোকে পেয়েছে। আরও সবচেয়ে বড় কথা, আমাদের দেশে এপিএল বিপিএল ভাগ এখন আরও অনেক ভাগ করেছে, AAY RKSS1 RKSS2 মানে সবচেয়ে গরিব অংশটা হচ্ছে RKSS2, এই যে নতুন এন্ট্রি হয় সব RKSS2 যায়, দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওই FCI থেকে চাল নেওয়া হয়। অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কী করছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফ্যাসে এবং FCI 350 অফিসারকে গত 10 বছরে এফিসিয়েন্ট অফিসারকে কেন্দ্রের সরকার তারা হচ্ছে ট্রান্সফার করিয়েছে। বিজেপিকে তো উত্তর দিতে হবে কেন এই দুর্নীতিটা মদত দেওয়ার জন্য এটাকে করতে হলো। দুই, আজকে যে এই যে কালো টাকা উদ্ধার হচ্ছে, এই যে সম্পত্তি বাড়ছে, ইডি এতগুলো কথা বলছে, ইডি এতদিন কোথায় ছিল, এই মামলা তো কোর্টে হয়েছে, আর লাস্ট যে কথা বলবো কিন্তু 47 দিন তো যথেষ্ট দ্রুত বলা যায়। জ্যোতিপ্রিয় মল্লিককে শুধু এই জায়গা এই দুর্নীতিতে ছেড়ে দিলে হবে না, আমি শুধু আর একটা কথা বলবো যে দেবপ্রিয় মল্লিক এসে PSC অথরিটিতে এসেছিলেন এবং আজকেও দেখুন রাজ্যপাল নেই, রাজ্যপাল PSC চেয়ারম্যান নিয়োগ করছে না, কারণটা কি, কোথায় রাজ্যপালের সাথে তৃণমূলের সেটিং যে হচ্ছে এই দুর্নীতিগুলোতে ওপেন করে দিচ্ছে, চোরেদের চুরি করতে বিজেপি সহযোগিতা করছে, কেন ফ্যাসের অফিসারদেরকে তৃণমূল বিজেপি দুজনের কাছেই যাবো। সিপিএম এর একটা মানে অ্যালার্জি আছে তৃণমূলের কারণে, ওরা শূন্য হয়ে গেছে তো 4% ভোটে, চোরেদের ভোট যা দেয় তাদের কথাটা, আরে চোরেদের দলে কথা শূন্য ঠিক আছে, অসুবিধা নেই, আরে আপনারা সবকিছুরই শূন্য, হ্যাঁ ঠিক আছে, আমাদের দলে চোর নেই বিধান, ও বাবা ট্রাম্প কেলেঙ্কারি, ওয়াকআপ কেলেঙ্কারি, ট্রেজারি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাব কেলেঙ্কারি, আবার বর্তমানে ফেরত আসি, সেটা হচ্ছে আবার ইডির চার্জশিট এবং যেটা বলছিলাম নিশ্চয়ই। হ্যাঁ আমি খালি বলছি যে সিপিএম তো বললেন উনি ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিকে খানিকটা দোষ দিলেন, আসলে জোট ধর্ম বড় ধর্ম, স্বাভাবিক বৈঠকটা আছে তখন তো সীতারাম ইয়েচুরিকে জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তুমি আনোনি সরকারি সরকারি অফিসারদের ক্ষেত্রে, দিদি ভাই আসলে আপনারা তো কোথায় কেন্দ্রীয় সরকারে ছিলেন না যে জানেন না, কেন্দ্র সরকারি অফিসাররা নিজের সময় অনুপাতে আপনি আপনি ট্রান্সফার হন, তো আপনারা ওই এই সময় কেন কে ট্রান্সফার ওই সময় ট্রান্সফার,
সেটা বুঝতে পারি দিদি আপনি বলে বেশ এবার আমার কিছু করতে হবে সেটা হচ্ছে পরের প্রতিবেদন সরাসরি পরের প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো আবার বলছি যে এর একটা যদি সরাসরি রেশন কেলেঙ্কারি সংক্রান্ত হয় তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত যেটা সেটা হচ্ছে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা এবং তার এখনো পর্যন্ত ইডি বলছে যে আরও নিঃসন্দেহে তদন্তে বাকি আছে এবং আরও অর্থ দুর্নীতি সামনে আসবে কিন্তু এখনও পর্যন্ত 450 কোটি টাকার দুর্নীতি শুধুমাত্র এই ধান কেনা নিয়ে পরের প্রতিবেদন রেশন দুর্নীতি নিয়ে ইডির চার্জশিটের ছত্রে ছত্রে একের পর এক বিস্ফোরক দাবি 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ মঙ্গলবার আদালতে চার্জশিট জমা দিয়ে ইডির তরফে দাবি করা হয়েছে 2021 বিধানসভা ভোটে জেতার পর ওয়েস্টবেঙ্গল এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে তখন তিনি 450 কোটি 31 লক্ষ টাকা ধান কেনার জন্য মঞ্জুর করেছিলেন সেই টাকা বাকিবুর রহমানের মাধ্যমে 50টি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল প্রথমে সেগুলিকে কৃষকদের অ্যাকাউন্ট বলে দাবি করা হলেও পরে জানা যায় সেগুলি সব ভুয়ো অ্যাকাউন্ট বাকিপুরের সংস্থার একজন অডিটরের বয়ানে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে দাবি করেছে ইডি অর্থাৎ এভাবেই রাজ্য সরকারের কোষাগারের টাকা নয়ছয় করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জ্যোতিপ্রিয় মল্লিক বা বাকিপুর রহমান তো মহড়া এই জ্যোতিপ্রিয় মল্লিক তা তিনি উপরে কাকে কি দিয়েছেন সেইটা খুব গুরুত্বপূর্ণ তাদের নামগুলো আসা উচিত আচ্ছা এটা কি শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক চার্জশিটে তাই খাদ্যমন্ত্রী কে করেছিল খাদ্যমন্ত্রী যখন তিনি নেই তখনও এসেন্সিয়াল কমোডিটিস যে কর্পোরেশন যে যারা এই খাদ্য সংগ্রহ করে এবং গুদামজাত করে এবং বিলি বন্দোবস্ত করে সেখানে তাকে চেয়ারম্যান করে রেখে দিলেন বন দপ্তরের মন্ত্রী কিন্তু ফরেস্ট ডেভেলপমেন্টের নয় ফুডের সংস্থার চেয়ারম্যান রাখলেন গ্রেফতার হওয়ার পর সংবাদ মাধ্যমের সামনে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় আপনাকে একটা কথা বলি শুনুন আমি সমস্ত ব্যাপারে নির্দোষী কিন্তু এদিন আদালতে জমা দেওয়া ইডির চার্জশিটে উঠে এলো একেবারে অন্য তথ্য 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার দিন থেকেই খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক 2021 সাল পর্যন্ত 10 বছর ওই পদে ছিলেন তিনি এদিকে ইডি চার্জশিটে দাবি করেছে 2011 সালের পর থেকে রেশন বন্টনে দুর্নীতি সংগঠিত হয়েছে যদিও গ্রেফতারির আগে ও পরে জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়াতে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে আজকে খুব হাসছেন ভাবছেন কেষ্ট জেলে পার্থ জেলে আমাদের আরও কয়েকজন জেলে আমাদের মানিক ভট্টাচার্য জেলে অনেকেই জেলে বালু জেলে এটাই চলবে মঙ্গলবার চার্জশিটে আরও বিস্ফোরক দাবি করেছে ইডি সেখানে উল্লেখ করা হয়েছে গত অক্টোবর মাস অবধি রেশনে দুর্নীতি চলেছে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তর থেকে সরার পরেও তল্লাশি গ্রেপ্তারির পরও থামেনি দুর্নীতি রেশন নিয়ে দুর্নীতি এখনও পর্যন্ত চলছে এমনটাই চার্জশিটে উল্লেখ করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এই ব্যাপারে আমি কিছু বলবো ওরা বলছে যে 2023 সেপ্টেম্বর আমি এই ব্যাপারে এই এই ব্যাপারে কিছু বলবো না মানে বলছে যে নো কমেন্টস বলবেন হাত জোড় করে গেলাম এটা কি সামনে কিছু বলবেন না না এটা কোনো বক্তব্যই না আমি না জেনে কিভাবে বলবো কিন্তু এখনো যে ধান বিক্রির নামে দুর্নীতি থেমে নেই সেই অভিযোগ বারবার উঠে এসেছে এবিপি আনন্দর ক্যামেরার সামনে কবে থামবে বেআইনি কাজ আদৌ কি কোনো দিন থামবে আবির দত্ত সমীরণ পাল ঝিলম করণ যাই এবিপি আনন্দ দেখুন আবার বলছি যে রাজ্যের একাধিক শীর্ষস্থানীয় নেতা মন্ত্রীরা তারা তাদের আইটি রিটার্ন এবং সম্পত্তির যে তালিকা সেটা দলে জমা দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কি দেননি যদি দিয়ে থাকেন দল সেই নিয়ে কেন তদন্ত করলো না কেন এই খটকা মাননীয় বিচারক এজলাসে বসে তার লাগছে কিন্তু দলের লাগলো না এই প্রশ্ন নিঃসন্দেহে থাকবে যখন একাধিক নেতামন্ত্রী তাদের তালিকা জমা দিয়েছিলেন দলকে এখান থেকে আমি আমার পরের এই অংশের সঙ্গে কিছুটা যুক্ত সেটা কংগ্রেসের দিকে তার কারণ কংগ্রেস আর তৃণমূলে বিচিত্র আরেকটা মিল দেখতে পাচ্ছি ধীরাজ প্রসাদ সাউ কালকে এই অনুষ্ঠানে 1 ঘন্টা যাকে নিয়ে অনুষ্ঠান করতে হয়েছে যার বাড়ি থেকে এখনও পর্যন্ত নগদ সংখ্যাটা নাকি বাড়তে পারে টাকা গোনার মেশিন পরের পর বিকল হয়ে যাচ্ছে 354 কোটি টাকা এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে এখন মাটির তলায় নাকি খোঁড়াখুঁড়ির উদ্যোগ নেওয়া হয়েছে আমি সেটা এই মুহূর্তে আপডেট পেলে এখনও আমাদের প্রতিনিধি আমার সহকর্মী অনির্বাণ ওখানে আছে আপনাদের দেখাবো কিন্তু কাল দেখিয়েছিলাম আজও দেখাবো অনেকে বলছেন এটা ইদানিংকালের সেরা রসিকতা 2022 সালে এই কংগ্রেসের রাজ্যসভার এমপি ধীরাজ প্রসাদ সাউ 12ই আগস্ট
টুইট করছেন। তিনি লিখছেন যে নোটবন্দির পরেও দেশে এত দুর্নীতি আর কালো টাকা দেখে আমার যন্ত্রণা হচ্ছে। আমি বুঝতেই পারি না কী করে মানুষ এত কালো টাকা জমা করে। একমাত্র কংগ্রেসই পারে দেশ থেকে দুর্নীতিকে উপড়ে ফেলে দিতে। সেই মানুষের বাড়ি থেকে 2023 সালে 354 কোটি টাকা জমা পড়ছে। কেন এই কথাটা আজকের এই প্রসঙ্গে আনলাম? এই জন্য আনলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে 2012 সাল 2013 সাল একাধিক সাক্ষাৎকার দিয়েছিলেন এই এবিপি আনন্দে, সমস্ত মিডিয়াকে একাধিক বক্তব্য রেখেছিলেন, যেটা পরের পর খাদ্য দফতরে কি ভয়ঙ্কর দুর্নীতি, সেই দুর্নীতির শিকড় কত গভীরে, বারবার সেটা টেলিভিশন ইন্টারভিউ তুলে ধরতেন। অথচ তার বিরুদ্ধে এই বিপুল দুর্নীতির একেবারে টাইমলাইনটাও লক্ষ্য করুন, মিলে যাচ্ছে। আমি দ্রুত আপনাদের সামনে রাখবো 2014 সালের 10ই ফেব্রুয়ারি এই দুর্নীতি নিয়ে অন ক্যামেরা জ্যোতিপ্রিয় মল্লিক কি বলেছিলেন। খাদ্য দপ্তর নিজের দপ্তরের অফিসে দেখলাম যে ভয়ঙ্কর কেলেঙ্কা, তাদের চালের স্যাম্পেলিং হবে 500 গ্রাম, তার ল্যাব থেকে ফিরে তার টেস্টিং এর রিপোর্টে বই এটা সিগারেট না এগারেট না বিগারেট, তাদের স্যাম্পেলিংটা হয়নি, তার মানে টোটাল র্যাকেটটা শুধু ডিস্ট্রিবিউটার ডিলার না অফিস পর্যন্ত র্যাকেটটা পৌঁছে গেছে। এটা যদি হাইকোর্টে গিয়ে যদি মামলা করে আমার বিরুদ্ধে উচ্চ আদালতে খাদ্য দপ্তরের বিরুদ্ধে মামলা হেরে যায়। এই মন্ত্রী তো দাবি করছিলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এবার দেখাবো 2014 সালের 15ই জুন কি বলেছিলেন বালুবাবু। চাল গরিব মানুষকে আমি দু টাকা চালটা দিচ্ছি, সেই চালটা 2 কুইন্টাল 41 কেজি সবকিছু, সেই চালটাকে আমাদের 2 টাকা দিলে চালটাকে বাজারে 19 টাকা 20 টাকা করে বিক্রি করে দিচ্ছি। তারপরে মালিক আমাকে হাত জোর করে বলছেন আমাকে দেখবে, সরকার দেখা যায় চোরের জায়গাতে জেলে হবে, চোরের জায়গাতে থানা হবে। অসংখ্য অংশ এত বছর ধরে দেখানো যায়। 2012 সালে তখন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আবার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন মন্ত্রী। দেখুন, সেপারেট ডেডিকেটেড ভিজিলেন্স সেল করেছি, তার জন্য একটা ডেপুটি সেক্রেটারি পোস্ট আমি নিয়ে এলাম, আর একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট, তার আন্ডারে সব ঢোকাচ্ছি। বলছি তুমি টেম্পোরারি 10,000 টাকা মাইনে নাও, 15,000 টাকা মাইনে নিয়ে তুমি কাজ করো, কিন্তু তাদের আমি কাজ করাবো কি, তাদের বলবো ধান কেন, রাইস মিলে নিয়ে যা, চাল কেন, ওখানে সাপ্লাই কর, তাকে ভিজিলেন্সে করতে বলি, সে তো পয়সা নিয়ে নেবে, সে পয়সা নিয়ে পকেটে ঢুকিয়ে নেবে, উপায় নেই, এদিকে তাকালে ওদিকে পয়সা নিয়ে নিচ্ছে, ওদিকে তাকালে ওদিকে পয়সা নিয়ে নিচ্ছে, ভয়ঙ্কর কাণ্ড এই দপ্তরে, আমি কি করবে না। আমি সৌম্যর কাছে যাব। সৌম্য, একদিকে দেখছি ধীরাজ প্রসাদ সাউ তিনি কালো টাকা এবং কালো টাকা জমানো নিয়ে এত উদ্বেগ প্রকাশ করছেন, আরেকদিন জ্যোতিপ্রিয় মল্লিক এই এতক্ষণ যাকে নিয়ে আলোচনা এই 164 পাতার চারশিট আজ ইডিকে দিতে হলো, তিনিও একের পর এক বাণী শুধু দুর্নীতি নিয়ে। সৌম্য, মিল আছে না? প্রথমেই বলি যে দুর্নীতি তো মিল আছে, কিন্তু তার আগে পরিষ্কার একটা কথা বলি যে আপনারা এটা মানে আমার কোনো নেতা, হ্যাঁ আমার কোনো মন্ত্রী শীর্ষস্থানীয় দেখেছেন গোষ্ঠপালের মূর্তির সামনে ধর্ণা দিতে, আমার কোনো কংগ্রেসের নেতৃত্ব বলেছেন কালকে এই যে ভদ্রলোক করেছেন না, কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যান, কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দিন কংগ্রেসের এমপিকে। দল এখনো বহিষ্কার করেনি, দল খবর নিয়েছে আমি গতকাল রাত্রেবেলা কি নেবে শুনুন, এই তো আমাকে বলতে দিন, দল পরশুদিন পর্যন্ত বলেছেন একটা পরিষ্কার কথা, এবং ঝাড়খণ্ডের আমাদের স্পোক্স পার্সন বলেছেন যে দল খবর নিচ্ছে এবং দল যথাসময় ব্যবস্থা নেবে, দল ইন্টারনাল ইনকোয়ারি করবে এবং বার করে দেবো আমরা দল থেকে, আমরা বলছি ছবি এসছে, তুমি আচ্ছা তুমি এত টাকা একসঙ্গে দেখেছো, আমি বলছি তো ছবি দেখেছো, বলছি তো কোমরে দড়ি বেঁধে নিয়ে আগে জাস্ট ক্লোজ করতে দিন আমাকে, আমি কোমরে দড়ি বেঁধে নিয়ে চলে যান, কিন্তু এটাই গুণগত মানের তফাৎ। আমার কোনো নেতাকে দেখেননি যে ধর্মতলায় গোষ্ঠপালের মূর্তির সামনে ধর্ণা দিতে আর বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে বলতে আমরা সবাই চোর, বলিনি আমরা। রাহুল গান্ধীকে 93 ঘন্টা জেরা করার পরেও রাহুল গান্ধী কিন্তু কখনো আমরা দাঁড়িয়ে বলিনি, পাঁচিল টপকে যখন যায় পি চিদম্বরমের বাড়িতে আমরা বলিনি, আমরা পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের মন্ত্রীকে জেলে ঢুকিয়েছিলেন ঘুষি কেলেঙ্কারিতে, এই ভারতবর্ষে এত তদন্তের পরেও আমরা এ রাজা কানিমজিকে আমরাই জেলে ঢুকিয়েছি, কালমাটিকে আমরা জেলে ঢুকিয়েছি, কিন্তু আমরা তৃণমূলের যে আজকে যে তদন্ত নিয়ে কথা হচ্ছে একটা উদাহরণ দেখাতে পারবেন, একটা উদাহরণ যে তৃণমূল তাদের কোনো নেতা মন্ত্রীকে দল থেকে বহিষ্কার করেছে, বাদ দিয়েছে, জেলে ঢুকিয়েছে, শুধু শুধু প্যাট্রোনাইজ করেছে। আমাদের তফাৎটা ডিফারেন্সটা এইখানে যে একটা সরকার আমার চোর তোমার চোর, বিজেপি অনেক কথা বলছে তৃণমূলের চোর বিজেপির চোর, আমি বলছি দুর্নীতির কত যে দলই থাক, কংগ্রেস সিপিএম তৃণমূল যে দলে থাক, কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দিন না, অসুবিধা কী আছে। 2000 আজকে নইলে জাজ বলছে, হাইকোর্টের জাজ মহামান্য জাজ বলছেন যে 2014 সালের পরে একজন ভদ্রলোকের এত সম্পত্তি বাড়ে কী করে, শুধু কোইন্সিডেন্স কি, এটা কি চান্স না চয়েস,
কোইনসিডেন্স কি করে হলো 2014 সালের পরে তো সম্পত্তি বাড়লো কি সব হলো কিন্তু আমি বলছি এটা এজেন্সি বা পুলিশের শুধু নয় এ তো যার জনপ্রতিনিধি সেই ব্যক্তি দলকেও দেখতে হবে দায় দলেরও না না দল দায় তো নিশ্চিত দায় দলের দায় তো দল কেন অ্যাসোসিয়েটেড হবে দল তো নিশ্চয়ই তার কাজ করবেন কিন্তু কথা হচ্ছে যে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব একদম নেব আমরা বলেছি যে কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দিন এখনো বলছি কিন্তু হিম্মত আছে তৃণমূল আর বিজেপি বলুক তাদের নেতাদের বলুক বিজেপি বলুক ইন্দ্রজিৎ আমি জাস্ট বিজেপি বলুক যে হেমন্ত বিশ্ব শর্মাকে কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেবে বলুক অজিত পাওয়ারকে কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেবে তৃণমূল বলুক জ্যোতিপ্রিয় মল্লিককে কালকে দল থেকে বার করে বলুক পশ্চিমবঙ্গ হিম্মত থাকলে বলুক সৌম্যদা প্রদেশ কংগ্রেসের তরফে বললেন দড়ি বেঁধে ঢুকিয়ে দিতে উনি কি ভেনুগোপালের কাছ থেকে পারমিশন নিয়েছেন ভেনুগোপাল বলেছে ইডি সিবিআই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছে নো গসিপ আই এম নট স্প্রেডিং গসিপ আই এম নট স্প্রেডিং গসিপ ইউ মাস্ট নো দ্য ফ্যাক্ট একটা স্টেটমেন্ট দাও ইট ইজ ইওর ইগনোরেন্স কংগ্রেসের একটা স্টেটমেন্ট ইজ ইওর লিডারশিপ কংগ্রেসের সেন্ট্রাল লিডারশিপ একটা স্টেটমেন্ট দাও সৌম্যদা আরে টুইট আছে ভেনুগোপালের বেশ 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 আমি ইডি সিবিআই আমি রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তের কাছে যাব দুজনকেই থামালাম আমি পঙ্কজদা প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ইডির এই চার্জশিটে একটা বড় ধাঁধা পরিষ্কার হয়ে গেল সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ কেন এর আগে তদন্ত করে বহুবার আমরা স্টুডিওতে আলোচনা করেছি আমরাই দেখিয়েছি প্রথম ভবানীপুর থানায় মামলা হয়েছিল এই রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ তারা মামলা শুরু করেছিল কিছু চুনোপুটি যারা 18 টাকায় কিনে 22 টাকায় বিক্রি করেছে সেই রকম কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করে কেসটা ওইখানে থামিয়ে দেওয়া হয়েছিল এমনকি যখন এই তথ্য প্রমাণও উঠে আসে যে বাকিবুর রহমানের একেবারে সিল করা বস্তা পাওয়া গেল তখনও বাকিবুর অবধি পৌঁছলো না এই রাজ্যের পুলিশ অথবা এই শহরের পুলিশ আমি বলছি আজকে বোধহয় পরিষ্কার হয়ে গেল যে বাকিবুরের পরের স্টেপটাই হতেন হয়তো জ্যোতিপ্রিয় মল্লিক সেই জন্য কোথাও একটা তদন্ত আটকে গেছে মানবেন আপনি যেটা বললেন তার আগে আমি আপনাকে বলি যে একটা মামলার চারটে স্টেজ আছে ফার্স্ট হচ্ছে লজিং অফ দি এফআইআর দেন চার্জশিট ফাইনাল রিপোর্ট আইদার এফআরটি ইফ আর ফলস অর চার্জশিট দেন ট্রায়াল কনভিকশন এমনকি দেখা গেছে আমার জীবনে আমি দেখেছি যে আপনার জেল খেটেছে 10 বছর তারপরেও কিন্তু সে হাইকোর্ট বলেছে এ কিন্তু একদম নিরপরাধ ছিল এটাও কিন্তু দেখা গেছে তার মানে একদম নাথিং ইজ স্যাক্রোস্যাঙ্ক্ট এটা বলে নিয়ে আপনাকে বলছি যে ইডি কিন্তু কোনো পুলিশি সংস্থা না ইডির যারা পার্সোনাল তাদের হচ্ছে 10 জনের মধ্যে 8 জন হচ্ছে আপনার নন পুলিশ ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স সার্ভিস বিভিন্ন সার্ভিস থেকে আসে হয়তো একজন বা দুজন হয়তো পুলিশের আধিকারিক থাকে সেই ক্ষেত্রে আপনি জানবেন যে যেমন আমি যদি কোনো পুলিশের আমি যদি ওসি হই আমার সামনে যদি আপনি কোনো স্টেটমেন্ট দেন অ্যাজ অ্যাকিউজড সেইটা কোর্টে গিয়ে কিন্তু টিকবে না এটা কিন্তু স্যাক্রোস্যাঙ্ক্ট না এটা ব্রিটিশ আমল থেকে আজকের দিন অবধি এইটা হচ্ছে তফাৎ ইডির কাছে যদি আপনি কোনো সাক্ষী দেন দ্যাট ইজ এবং সেখানে মনে রাখবেন যে তারা বলছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর কফারে 36 কোটি টাকা গেছে তার 22 কোটি টাকা আজকে কনফিসকেট করেছে খারিজ করেছে এইটা সুপ্রিম কোর্টও আপনি যেতে পারবেন না এইটাকে আপনাকে আদায় করতে গেলে যদি আপনি বলেন যে না এটা আমার জেনুইন টাকা বৈধ টাকা তাহলে আপনাকে ট্রাইব্যুনালে যেতে হবে সেই ট্রাইব্যুনালে গিয়ে আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি এই টাকা ফেরত পাবেন আদরে যে টাকা মায়ের ভোগে গেল যেমন আপনাকে বলছি যে কেস্টোর 11 কোটি টাকা কনফিসকেট হয়েছে এবার আমার সেকেন্ড প্রশ্ন যেটা যেটা আমি আপনাকে বলবো যে সেটা হচ্ছে যে ফ্যান্টাস্টিক ইনভেস্টিগেশন করেছি ইডি ফ্যান্টাস্টিক যে মিথিলেশ কুমারকে অমৃতা সিনহা গালাগালি দিয়েছিলেন সেই মিথিলেশ কুমারের লিডারশিপে যেভাবে আপনার এই 60 দিনের মধ্যে চার্জশিট দিয়েছে ফ্যান্টাস্টিক আমি আপনাকে বলছি পুলিশ করতে পারতো না আর যে প্রশ্নটা আপনি একদম প্রথমে করলেন সেটা সম্বন্ধে আপনাকে বলি দেখুন যদি কোথাও যদি চুরি করে হু উইল প্রিভেন্ট দ্য থেফট কে ঠেকাবে তাহলে আপনার সেই আজকে যারা কোতোয়ালের চার্জ আছে তারা বলছে ইনভেস্টিগেশন থামিয়ে দাও ডোন্ট প্রসিড ফার্দার পুলিশ কি করবে সেই এসপিকে সরিয়ে দেওয়া আছে নদিয়া থেকে নবদ্বীপ আপনার ধুবুলিয়া এইসব জায়গায় যে তদন্তগুলো চলছিল গুড রিকভারি করছিল এবং ভালো ইনভেস্টিগেশন করছিল তাকে মাঝপথে সরিয়ে দেওয়া একদম এবার আরেকটা বলে আমি আপনাকে শেষ করবো সেটা হচ্ছে দেখুন সারা ভারতবর্ষে এই যে 4টে বিধানসভা ইলেকশন হয়ে গেল তার মধ্যে দেখবেন যে
সব জায়গায় বিজেপি জিতেছে, একটাতে কিন্তু কংগ্রেস জিতেছে, সেটা ছিল কেসিআরের রাজ্য। একদম কেসিআর, মমতা ব্যানার্জি অ্যান্ড আমাদের কেজরিওয়াল তিনজনের মধ্যে কনটেস্ট হচ্ছিল যে কে ডোল এবং জনহিতকর কাজে কে সব থেকে আগে থাকবে। দেখা গেছে আগে ছিল কেসিআর, দুয়ে আছে আপ, তিনে আছে মামাটি মানুষের সরকার। কিন্তু সেইখানে দেখুন একটা মাত্র 4,000 কোটি টাকা লিকার স্ক্যামে কেসিআর শুয়ে পড়ল অন্ধ্রে। মানে আবাসউদ্দিন ওয়েসির সঙ্গে সমঝোতা করেছে, বিজেপির সঙ্গে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং করেছে, করে জিততে পারেনি, সেখানে কিন্তু হেরে গেছে। এইবার অর্থাৎ আপনি বলছেন যে কি হলো, বলছি বলতে ভারতীয় রাজনীতিতে ফ্যাক্টর আমি আপনাকে বলছি, এটা কিন্তু একটা বাজে ইন্ডিকেশন ফর দোজ স্টেটস যারা ভাবছে যে আমরা পুরো ডোল দিয়ে মুখ বন্ধ করব আর দুর্নীতিটা কোনো ইস্যু না, সেটা কিন্তু একটা খুব বাজে সিগনাল এইটা কেসিআর কিন্তু এই রাজ্যে দেখিয়ে দিয়েছে। আমি বলছি যে উনি কিন্তু সব বললেন, ব্যাপমটা বললেন না, সেখানে ওই পিয়ারি বহিনা না কি একটা তেজছি শিবরাজ সিং চৌহানের, সেটা ডোল পলিটিক্স নয়, মানে বিজেপির গুলো আপনারা দেখাবেন না। আপনিও তো বলেছিলেন যে কর্ণাটকে বিজেপি ডোল পলিটিক্স করেছে, কাজে আসেনি। না না, উনি যে বললেন এতগুলো জায়গা বললেন, উনি তো যারা যারা বিজেপি বিরোধী তাদের তিনজনের নাম বললেন, আর বিজেপি যে ব্যাপক কেলেঙ্কারিতে এতগুলো লোক মারা গেল আর ওখানে যে ওরকম টাকা দিয়ে ডোল পলিটিক্স এর ওটা উনি হাইলাইটেড করলেন না। আপনি তো পার্সিয়াল বলে পার্সিয়াল বলবেন না, এটা বলতে পারে না। 7% ভোট বেশি পেয়েছে। আচ্ছা, জাস্টিস অমৃতা সিনহার কথা হলো আজকের দিনের অন্যতম বড় খবর, আজকে সেই এজলাস থেকে হলো, আজকে বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গে রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ডিরেক্টররা প্রত্যেকে বিপুল নথি জমা দিয়েছে, এটা কোর্টে দাঁড়িয়ে ইডির আইনজীবী বললেন, মাননীয় বিচারপতি তারপরে বললেন আয়ের উৎস কী, সেটা দেখেছেন আপনাদের নথি দেখা যাচ্ছে নথিতে যে বিপুল সম্পত্তির বেশিরভাগই 2014 সালের পরে, অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতিও হয়েছে, ঠিক এইটুকুই বলেছেন মাননীয় বিচারপতি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ফের কলকাতা হাইকোর্টে উঠল রুজিরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির প্রসঙ্গ। আয়ের উৎস দেখা হয়েছে কিনা ইডির উদ্দেশ্যে সেই প্রশ্ন করলেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় 9 নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল ইডি। এক ঘন্টা পর ইডির দফতর থেকে বেরিয়ে তিনি জানান 5-6 হাজার পাতার নথি তিনি এজেন্সির কাছে জমা দিয়েছেন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন ইডির আইনজীবী জানান অভিষেক, রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ডিরেক্টররা বিপুল নথি জমা দিয়েছেন, আমরা খতিয়ে দেখছি। একথা শুনে বিচারপতি সিনহা বলেন, যদি এত নথি দিয়ে থাকেন তার মানে সেই পরিমাণ সম্পত্তিও আছে। বিচারপতি প্রশ্ন করেন আয়ের উৎস কী, সেটা কি দেখেছেন, আপনাদের কি মনে হয় না যে এই নথির মধ্যে থাকা সম্পত্তি যদি এই সময়ের মধ্যে হস্তান্তর করে দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয় তাহলে কি হবে, আপনারা কার কার পেছনে ছুটবেন। এরপরই বিচারপতি আরও মন্তব্য করেন, আপনাদের নথি থেকে দেখা যাচ্ছে এই বিপুল সম্পত্তির বেশিরভাগই 2014 সালের পরে, এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতিও হয়েছে। 14 সাল মানে কি, যখন অভিষেক নায়ক এমপি হচ্ছেন এবং 14 সাল মানে যখন নিয়োগ দুর্নীতি ভয়াবহ নিচ্ছে, নিয়োগ দুর্নীতি যখন বাড়ছে, এমপি যখন হচ্ছেন, সম্পত্তিও তখনই বাড়ছে, তাহলে ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে এই অর্থ, এর কোনো সম্পর্ক নিয়ে ভাবার কথা নয়। যত দেরি করবে তত কাগজ লোপাট হয়ে যাবে। বিচারপতি কোর্টে এই ধরনের প্রশ্ন করার কোনো এখতিয়ার নেই, কারণ যে কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স দেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু একজন সাংসদ, ফলে ভোটে দাঁড়াতে গেলে ইলেকশন কমিশনের এফিডেভিটে যাবতীয় সম্পত্তির হদিশ দিয়ে দিতে হয়। যদি কোনো তদন্ত বা কোয়ারি থাকে তখন ইলেকশন কমিশনের এফিডেভিট থেকেই লোকে জিজ্ঞাসা করতে পারে। যদি কোনো বিচারপতি এটা নিয়ে প্রকাশ্যে কোনো প্রশ্ন করে থাকেন তাহলে ধরে নিতে হবে তার রাজনৈতিক অভিসন্ধি আছে। এদিন 2016 মেধা তালিকা দেখতে চান বিচারপতি অমৃতা সিনহা, কিন্তু মেধা তালিকা প্রকাশে তীব্র বিরোধিতা করেন অবৈধভাবে চাকরি পাওয়ায় অভিযুক্তদের আইনজীবী। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীও সওয়াল করেন, পর্ষদের আইন অনুযায়ী মেধা তালিকা প্রকাশ করার কোনো বাধ্যবাধকতা নেই। একথা শুনে বিচারপতি বলেন, তাহলে মেধা তালিকা তৈরি করা হয় কেন, মানুষের জীবন আপনাদের হাতে রয়েছে, মামলার যান্ত্রিকতা নিয়ে প্রশ্ন করবেন না। পর্ষদের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা আরও প্রশ্ন করেন, আপনারা কাকে বাঁচাতে চাইছেন, কার জন্য এসব করছেন, কেন মেধা তালিকা প্রকাশ করছেন না। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী এদিন সওয়ালে বলেন, প্রয়োজন হলে সিবিআইকে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হোক। যা শুনে সিবিআই এর আইনজীবী বলেন,
তড়িঘড়ি করে তদন্ত শেষ করলে বেশ কিছু অপরাধী তদন্তের বাইরে থেকে যাওয়া সম্ভব রয়েছে। তখন বিচারপতি প্রশ্ন করেন, কত সময় লাগবে? উত্তরে সিবিআই এর আইনজীবী বলেন, সময় লাগবে, কারণ এসএসসি দুর্নীতি যদি নদী হয় তাহলে প্রাথমিকের দুর্নীতি হলো মহাসাগর। বিচারপতি অমৃতা সিনহা এদিন মন্তব্য করেন, সিবিআই ইডি তদন্ত করছে, বিপুল টাকা ও নথি উদ্ধার হয়েছে, কিন্তু আপনারা এমনভাবে ঝাঁপিয়ে পড়ছেন তা দেখে মনে হচ্ছে তদন্ত বন্ধ করতে চাইছেন। বৃহস্পতিবার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী সপ্তাহের বুধবার রিপোর্ট দেবে সিবিআই, সেদিনই ফের শুনানি। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আমি দেবনারায়ণ সরকারের কাছে যাব। এমনি বিচার বিভাগ সম্পর্কে, মাননীয় বিচারপতিদের সম্পর্কে তৃণমূল কংগ্রেস কতটা শ্রদ্ধাশীল সেটা তো একটা প্রশ্ন, যে সমস্ত মন্তব্যের পেছনে অভিসন্ধি খুঁজে পাচ্ছে। কিন্তু দেবনারায়ণ দা, সবথেকে দুর্ভাগ্যের যেটা, এই আজকে এই এজলাসে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, একটা সরকারি বডিকে প্রশ্ন করতে হচ্ছে যে কেন মেধা তালিকা প্রকাশ করছেন না, আপনারা কাকে বাঁচাতে চাইছেন, কাদের জন্য এই সব করছেন। আমি বলছি, মন্তব্য করতে হচ্ছে যে এসএসসি দুর্নীতি যদি নদী হয় তাহলে প্রাথমিক দুর্নীতি হচ্ছে মহাসাগর। একটা সরকারি সংস্থা যার ওপর অসংখ্য বেকার ছেলে মেয়ে তাকিয়ে থাকে যে তাদের যোগ্যদের সেই সংস্থার মাধ্যমে তারা চাকরি পাবে, তাদের সম্পর্কে এই প্রশ্ন এজলাসে বসে একজন বিচারপতিকে করতে হচ্ছে? কোথায় যাচ্ছে সিস্টেম? সুমনবাবু, সক্রেটিস বলেছিল, নাথিং ইজ প্রেফার্ড বিফোর জাস্টিস। আবার তার সঙ্গে সঙ্গে শরৎচন্দ্র বলছে, পক্ষপাতহীন বিচারকই ন্যায় বিচার করতে পারে। কথাটা সূক্ষ্ম, পক্ষপাতহীন বিচারকই ন্যায় বিচার করতে পারে, তার মানে সবাই পক্ষপাত, অনেকে দুষ্ট না, অনেকে পক্ষপাত দুষ্ট, মানে পক্ষপাতহীন বিচারক, তার মানে কিছু কিছু না না, আমি আমি আমার বিচারের রায় পক্ষে না গেলেই পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছে, এইটাই সমস্যা। আমার কথা না, আমি বলিনি শরৎচন্দ্র তো শিক্ষা দুর্নীতি দেখে যাননি, আমি আমার কথা দেখে গেলে কেন বলছি? আচ্ছা, আমি কোনো কথা নিজে বলবো না, যে কথাটা বললাম, পক্ষপাতহীন বিচারকই ন্যায় বিচার করতে পারে, তাহলে নিশ্চয়ই সবাই পক্ষপাতহীন নয়, কিছু পক্ষপাত দুষ্ট আছে। আবার প্লেটো বলছে, জ্ঞান বর্জিত বিচার হয়তো ন্যায় বিচার বর্জিত চতুরতা, নলেজ উইদাউট জাস্টিস অট টু বি কল কানিং রাদার দ্যান উইজডম, মানে জ্ঞান বর্জিত বিচার হলো ন্যায় বিচার বর্জিত চতুরতা। আমি কেন এত কথা বললাম? তার মানে বিচারের মধ্যে সব বিচারক ঠিক, কিন্তু আপনি একদিকে বলবেন আইন আইনের পথে চলবে, আর একদিকে যে কোনো মন্তব্য পক্ষে না গেলে প্লেটো আর শরৎচন্দ্রকে নিয়ে টানাটানি করবেন। আমি বলি, যারা যারা বড় ব্যক্তি তাদের কথা দিয়ে বলছি, আমি যে কথাটা একটু আগে শিক্ষা খাদ্য দুর্নীতিতে প্লেটোকে টানবেন না, প্লেটো দেখে যাননি? আমি কি বলছি, আমার রেশন দুর্নীতি প্লেটো দেখেননি? আমার কথাটা শুনুন, আমি নিজে কোনো বক্তব্য রাখিনি, তিনজন বক্তব্য রাখলাম, একজন হচ্ছে একেবারে সক্রেটিস, প্লেটো এবং শরৎচন্দ্র, তারা কিন্তু বিচারপতি হলেই যে নিরপেক্ষ এটা নয়, যাতে আদালত অবমাননার দায় আপনার ঘাড়ে না পড়ে, সক্রেটিস ঘাড়ে না। আমি আদালত সেটার থেকে আমি আসছি, আমার কথাটা হচ্ছে, একটু আগে কুণাল বাবু বললো বেশ কিছু বিচারক অনেক কিছু বক্তব্য রাখছে যেটা অবজারভেশন হিসাবে এবং সেটা পক্ষপাত দুষ্ট বলে অভিসন্ধি হতেই পারে। আমি যেটা বলছি, সেই জিনিসগুলো তা হবে কেন? আমরা চাই যেটুকু পাবে সত্যিকার, যে যদি কোনো অন্যায় হয়, অন্যায় যে করবে সে শাস্তি পাক, এবং কোনো জিনিস দেরি করা উচিত নয়। সেই জন্য বিচারককেও কিন্তু অনেক কিছু বুঝে শুনে বলা উচিত। কিন্তু আমি বলছি, এই যে অভিসন্ধি খোঁজা বিচারকদের, যাদের অভিসন্ধি তৃণমূল খুঁজছে, সেই তালিকাটা আপনি লক্ষ্য করেছেন কতটা বাড়ছে? শুরু হয়েছিল জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি দিয়ে, তারপর জাস্টিস রাজাশেখর মান্থা, তারপর জাস্টিস অমৃতা সিনহা, জয় সেনগুপ্ত, এই তো ক্রমশ তালিকা বাড়ছে। যদি রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের হাতিয়ার হয়, তাহলে সেই বিচারপতি ফেভারিজম করছে, এটা যদি কেউ প্রশ্ন করে, আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে, তাহলে একজন এজলাসে বসে মাননীয় বিচারপতিকে আগে চিন্তা করতে হবে যে তার রায় বা তার মন্তব্য বিরোধী দল ব্যবহার করবে কিনা? এবার বিরোধী দল ন্যায় বিচারের কি সম্পর্ক? আপনি বলুন না, মন্তব্যের এগেইনস্ট আমি কোথাও অ্যাপিল করতে পারবো? করতে পারে, কিন্তু আমি বলছি মাননীয় বিচারপতি সেটা কনসার্ন হবে না? আচ্ছা, কোন বিচারপতি যদি বলে সত্যি যা মিথ্যে এটা পরিষ্কার সব বিচারপতি বলে বলেন ঢাকি নিয়ে বিসর্জন করলো, একটা নির্দিষ্ট বিচারপতি, তার নির্দিষ্ট উকিল বাবু ঠিক, কিন্তু আমি বলছি প্রশান্ত, আপনার কথা ফ্যালাসিটা এটা আপনারা বলছেন, ফ্যালাসি কোথায় জানেন? যখন মোদি সরকারের বিরুদ্ধে কোনো রায় যায় তখন বিচারপতিকে আপনার পক্ষপাত দুষ্ট মনে হয় না,
একবারের জন্য মনে হয় না, তার কারণ তাতে আপনার রাজনৈতিক সুবিধা হচ্ছে। আমার বক্তব্যটা ঠিক উল্টো, মাননীয় বিচারপতি যার চেয়ারে বসে যখন রায় বা মন্তব্য বা অবজারভেশন দেবেন, তিনি ভাবতে পারেন না, তার ভাবা উচিত নয় যে কোন রাজনৈতিক দল সেটাকে পক্ষে নেবে বা বিপক্ষে নেবে। যা সত্য তিনি সামনে বলবেন। এটাও দেখছি 33 বছর প্র্যাকটিস লাইফে যেটা দেখিনি, যে বিচারপতি যিনি যা যে সাবজেক্টে বিচার করছেন তিনি সেটা ইন্টারভিউ দিলেন টিভি চ্যানেলে, এটা জীবনে দেখিনি। আমি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি 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 বেশি টানবো না, কিন্তু আমি বৈশ্যনাথের ছোট্ট উদাহরণ দিই। মনীষ সিসোদিয়া মামলায় যখন সুপ্রিম কোর্ট এই ইডি যে ইডির চার্জশিট নিয়ে এত আলোচনা, এই ইডির বিরুদ্ধে একটার পর একটা কড়া মন্তব্য করলো, আপনার দলের মুখপত্র জাগো বাংলার ফ্রন্ট লিড খবর হয়েছিল। আমি বলছি সেটা আপনারা ব্যবহার করেননি, স্টুডিওতে এসে কোট করেননি যে এই দেখুন ইডি নিয়ে আজকে সেদিন সম্ভবত ডক্টর শান্তনু সেন গিয়েছিলেন, এই দেখুন ইডি নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে বলেননি। বিচারপতির মন্তব্য নিয়ে বিরোধী দলরা হাতিয়ার করে করছে এবং এটাকে তাদেরকেই মন্তব্যগুলোকে রাজনৈতিক দেখেনি যে আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন এর দ্বারে টাইম সুমন দে, প্রচুর আজকের গোটা বিষয় নিয়ে অসংখ্য মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নেব। পঙ্কজ সরকার তিনি লিখছেন, দল দুর্নীতি বরদাস্ত না করলে এত বড় রেশন কেলেঙ্কারি হলো কি করে। অতীশচন্দ্র ভাওয়াল লিখছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আর কোন হেভিওয়েটের রেশন কেলেঙ্কারিতে যুক্ত তাও দেখা হোক। গিরিশ বর্মন লিখছেন, ইডি সিবিআই মাথাদের ধরতে না পারলে এজেন্সির দক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। প্রদীপ বল লিখছেন, চার্জশিট নয় বিচার শেষ করে দোষীদের শাস্তি দেখতে চাই। সুদীপ্ত লাইরি লিখছেন, একা বাকি বুড়ি 400 কোটির দুর্নীতি করেছে, তাহলে মাথাদের পকেটে কত গেছে।